এখন আমি দাঁড়িয়ে আছি চন্দননগরে, এবং তোমাদেরকে এখানকার একটা স্টুডিও, মানে হচ্ছে কিরণ কাকুর যে স্টুডিও আছে, কিরণ পাল, সেই স্টুডিওর কিছু প্রস্তুতি তোমাদের সামনে তুলে ধরবো এবং তার কিছু সৃষ্টি তুলে ধরবো তোমাদের সামনে। তো তোমরা কন্টিনিউ করতে থাকো, আর সিনেমেটিক তো থাকবেই। আর ভিডিও ভালো লাগলে একবার বলছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, যেগুলো একদমই ফ্রি। তো চলো, এখানে কিন্তু কাজের মানে প্রস্তুতি কিন্তু তুঙ্গিয়ে বলতে পারো, এবং এখানে কিন্তু সবাই কাজ করছে, সেটাই তোমাদের একটু তুলে ধরি দেখাই আর কি। তো দেখো, এখানে কিন্তু একটা এক চালের মধ্যে, এক চাল চিত্রের মধ্যে খুব সুন্দর একটা দুর্গা ঠাকুর কিন্তু তৈরি করছে, এবং এ মানে সাজগুলোতে যদি দেখো মানে খুব নিখুঁতভাবে কাজ করা হচ্ছে, এবং ছোট ছোট সাজ মানে খুব সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটা, এবং কমপ্লিট হওয়ার পর রং হওয়ার পর আরও সুন্দর লাগবে। এবং ঠাকুরটা কিন্তু টানা চোখের আছে, তোমরা যদি একটু ভালোভাবে দেখো খুব সুন্দর লাগছে। এবং ঠাকুরটার মোটামুটি যা হাইট, মোটামুটি 3 ফুট কি 4 ফুট মতন হবে হাইট, এবং ঠিক এরকম লুকটা দিয়েছে। এবং এখানে কিন্তু খুব সুন্দর একটা দুর্গা ঠাকুর বানানো হচ্ছে আর কি, তো সেটাও তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো। আর এইদিকে অনেক এরকম চালচিত্র ছাড়া, মানে পিছনে চালচিত্র নেই যদিও, কিন্তু ঠাকুরগুলোকে কিন্তু খুব সুন্দরই লাগছে, এবং টানা চোখের ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে যে এই চালচিত্রটা তোমরা দেখছো, এই চালচিত্রটার এই মাঝখানে যে ফাঁকাটা আছে, এই জায়গাতেই কিন্তু এই দুর্গা ঠাকুরটা বসবে। এবং এখানে যে ঠাকুরটা আছে সেটা তো তোমাদেরকে দেখাবো বললামই, এবং এই চালচিত্রে কিন্তু অনেক কাজ করা আছে। এরকম একটা হাতি আছে, এবং পাখি গাছপালা তো আছে, জেব্রা আছে, এবং এখানে এরকম মূর্তি করা আছে। আফটার লুক কী হয় সেটাই দেখাবো পরে তোমাদের যখন কমপ্লিট হবে। এখানে এখানে যে ঠাকুরটা তোমাদেরকে দেখাবো বলছিলাম, এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে, এবং পিছনে কিন্তু চালচিত্রে একটু অন্যরকম টাইপের কাজ হবে, কারণ আমরা অনেক জায়গায় দেখি কি একই চালচিত্রের মধ্যে কাজ হয়, কিন্তু এখানে কিন্তু কেটে কেটে চালচিত্রগুলোকে বানানো, এবং এগুলো কিন্তু ফুল হবে আর কি, ফুল তৈরি হবে। এবং মা দুর্গার মুখটা কিন্তু অসুন্দর, মানে অসম্ভব সুন্দর লাগছে, এবং ভিতর দিকেও মানে কীরকম প্রস্তুতি চলছে সেগুলোকে তো তোমাদেরকে তো দেখাবোই, তো তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম পর্যায়ে যে কোডিংগুলো হয়, সেই কোডিংগুলোই কিন্তু এখন ফুটছে এখন, মানে এটার হাইট এই ঠাকুরটা মানে রেডি হওয়ার পরে মোটামুটি 8 ফুট মতন হাইট হবে। এবং তোমাদের এই সাইডে যে বড় ঠাকুরটা দেখাচ্ছিলাম, এটা মিনিমাম 10-12 ফুট তো হবেই হাইট, এবং এরকম ঠাকুর কিন্তু এখানে এই একটা আর এই একটা দেখতে পাচ্ছি, এইদিকেও আছে, কিন্তু এইদিকে যেহেতু স্পেস কম যার জন্য যাওয়া যাচ্ছে না। এটা কিন্তু একটা গণেশ ঠাকুর আছে, আর এখানে এই দুর্গা ঠাকুরগুলো কিন্তু এখানে একটা খড়বাতা পুরো কমপ্লিট আছে, এবং এই জায়গার এই ঠাকুরটাকে কিন্তু এখন মাটি দিয়ে কোডিং করা চলছে, মানে প্রলেপগুলো দেওয়া হচ্ছে। আর এই ঠাকুরটা অলমোস্ট কমপ্লিট, মানে রং চাপানো এবং ফিনিশিংয়ের কাজ এখন চলছে, মানে এখন চলছে ফিনিশিংয়ের কাজ এবং গহনা লাগানোর কাজ, যেগুলো দেখতে পাচ্ছ এখানে গহনাগুলো রাখা রয়েছে, যেগুলো কিন্তু এখন লাগানোর কাজ মানে চিপকানোর কাজ চলছে। এবং ঠাকুরটা রং করলে কত সুন্দর লাগবে বুঝতেই পারছো তোমরা, কারণ তোমাদেরকে একটু মহিষাসুরটাকে দেখাই যে মহিষাসুরটা কীরকমভাবে আছে আর কি। এটা মানে অন্যরকম একটা টাইপভাবে বানানো মহিষটাকে, দেখে খুব ভালো লাগছে এটা, এবং ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে যথেষ্ট ভালো লাগছে, এবং ঠাকুরের চোখগুলো দেখার মতন একদম। পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে চাদর কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি, কোমরা মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে, কিছুতেই মন বসে না পড়ছে বাটা সকল কাজে, হোক পুজোর গান তার তালে তালে প্রাণ বজে আঞ্জান আমার হলো, বলো দুর্গা এলো, 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 মন জুড়ে অন্য হাওয়া খুশিতে হারিয়ে যাওয়া, অশুভর হবে নিধন দুঃখ রবে না, লাল পেড়ে নতুন শাড়ি নবরূপে রং বাহারি, উলুতে করব মরণ আসছে ঘরে মা, নতুন সাজে কিছুতেই মন বসে না পড়ছে বাটা সকল কাজে, হোক পুজোর গান তার তালে 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 প্রাণ মজে আঞ্জান আমার হলো, বলো দুর্গা এলো, বলো দুর্গা এলো, বলো দুর্গা এলো।
যাই হোক, আজকে কিন্তু এই কাকুর জন্য আমি কিন্তু ভিডিও আসতে পেরেছি চন্দননগরে, কৃষ্ণ কাকু আর ভাইয়ের কিন্তু তৈরি করা ঠাকুর তোমাদেরকে আমি দেখিয়েছি, দুর্গা ঠাকুরটা। ওর 8 বছর বয়সে বানানো একটা দুর্গা ঠাকুর, যেটা আমার অন্তত ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, আমি এখন দাঁড়িয়েছিলাম হচ্ছে চন্দননগরে, এবং আমি আগে যেখানে ছিলাম সেই জায়গাটা হচ্ছে মানকুণ্ডর মধ্যে পড়ে, মানকুণ্ড থেকে কাছাকাছি এবং চন্দননগর থেকে একটু একটু টাইম লাগে। তো যাই হোক, আমি কিরণ কাকুর দোকানের সামনে এখন দাঁড়িয়ে আছি, মানে কিরণ জেঠুর দোকানের সামনে, কিরণ পাল শিল্পী। তো তার শিল্পকলা তোমাদেরকে তুলে ধরলাম, তো আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে। এবং তোমরা যদি মানে তোমাদের যদি আর কি ভালো লাগে ভিডিও, তাহলেই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, যেগুলো করা একদমই ফ্রি। তো চলো, এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এই জন্যই বলছি, যে কারণ আর কতজন করে জানি না, চেষ্টা করি সারা ওয়েস্ট বেঙ্গলে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যত এরকম শিল্পী আছে, যদি আমার পক্ষে যাওয়া সম্ভব হয় আমি তাদের কাছে পৌঁছে গিয়ে কিন্তু তাদের শিল্পকলাকে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, তোমাদের ওখানেও যদি এরকম কেউ থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো তার শিল্পকলা তুলে ধরার জন্য। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।